সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শুক্রবার, 28 মার্চ 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মিনিট থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইনানি পত্রিকার বার্তা বিভাগের প্রধান সাংবাদিক নজরুল ইসলাম বক্সী। জনাব বক্সী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব দেলোয়ার চৌধুরী সাহেব। আচ্ছা, আজকে আমাদের হাতে 11টি পত্রিকা এসে পৌঁছেছে। জি, প্রথমে আমরা একটু শিরোনামগুলো দেখে নিই। আচ্ছা, দৈনিক কক্সবাজার, সদরে জমে উঠেছে তিন দলের লড়াই, জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলালো কক্সবাজারের লাখ মানুষ, উখিয়া উপজেলা নির্বাচন, আওয়ামী লীগ বিএনপির একাধিক প্রার্থী, নিষ্ক্রিয় জামায়াত, স্থগিত দুই কেন্দ্র জয় নির্ধারক, কুতুবদিয়ার এবার লড়াই হবে বিএনপি জামায়াতের। দৈনিক ইনানি, গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জেলার সর্বত্র স্বাধীনতা দিবস উদযাপন, জামায়াতকে নিষিদ্ধের প্রতিবেদন জমা, জালিয়াতি রোধে বড় বড় ঋণ তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক, শহরের পানবাজার সড়কে দোকান লুটপাট, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট। দৈনিক কক্সবাজার বার্তা, আবারও গ্রিনিচ বুকে বাংলাদেশ, স্বাধীনতা দিবসে পতাকাহীন সরকারি গণগ্রন্থাগার, জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল, জেলায় স্বাধীনতা দিবস পালিত, টার্গেট 31 মার্চ, উখিয়া টেকনাফের নির্বাচনী মাঠে অস্ত্রধারী সন্ত্রাসীদের রণ প্রস্তুতি, সোসাইটি অফ নিউক্লিয়ার মেডিসিনের জাতীয় সম্মেলনে বক্তারা, পরমাণু চিকিৎসা বিজ্ঞানীদের পেশাগত মান উন্নয়নই মূল উদ্দেশ্য। দৈনিক রূপসী গ্রাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জেলাব্যাপী ব্যাপক আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন, স্বাধীনতার চেতনা বিরোধী গোষ্ঠীর শেকল পাঠানের শপথ, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করতে মত শেখ হাসিনার, কুতুবদিয়ায় 1500 সংখ্যালঘু ভোট দিতে পারেনি, 2013 সালে জেলায় ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার ছিল শূন্যের কোঠায়। আচ্ছা জনাব নজরুল ইসলাম বক্সী, আপনি জানেন পরশুদিন 26 মার্চ গেছে আমাদের স্বাধীনতা দিবস, গতকাল আমাদের পত্রিকা স্থানীয়ভাবে বন্ধ ছিল বিদায়, গতকালকে আমাদের কোনো সংবাদপত্র নিয়ে কোনো আলোচনা হয়নি, আজকে আমরা স্বাধীনতা পরবর্তী দিনে আজকেই আমরা প্রথম আসলাম ভয়েস মেরিনাতে। তো আজকে যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, স্বাভাবিকভাবেই স্বাধীনতা দিবসের উদযাপনের বিষয়টি প্রধান শিরোনাম হয়েছে কক্সবাজার জেলায় এবং জাতীয় পর্যায়েও। আপনি জানেন জাতীয় পর্যায়ে 26 মার্চ একটা জাতীয় সঙ্গীতে গিনেস বুকে স্থান করে নেওয়ার মতো করে একটা অনুষ্ঠান হয়েছিল, একটা জাঁকজমকপূর্ণ। আমাদের কক্সবাজার জেলাও সেই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে একত্রতা ঘোষণা করে কক্সবাজারবাসীও একটা আয়োজন করেছিল লাবণী পয়েন্টে, সেটি হচ্ছে জেলা প্রশাসনের উদ্যোগে, সেখানেও বেশ অনেক লাখ, প্রায় 1 লাখ না হলেও লাখের কাছাকাছি কাছাকাছি মোটামুটি মানুষের জমায়েত হয়েছিল, ছাত্র শিক্ষক জনতা পর্যটক সবাই মিলে। কেমন আপনি এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এই যে গিনেস বুকে স্থান পাওয়া জাতীয় সঙ্গীতে মানুষের প্রেরণা উৎস, এই বিষয়টা কেমন, স্বাধীনতা দিবস গেল, স্বাধীনতা আমাদের যে আসলো দীর্ঘ 44 বছর 42 বছর অতিক্রান্ত হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি অনুষ্ঠানের শুরুতেই ভয়েস মেরিনার সকল দর্শক শ্রোতাদের জানাচ্ছি স্বাধীনতা দিবস, স্বাধীনতার মাসের শুভেচ্ছা, আর ধন্যবাদ জানাচ্ছি ভয়েস মেরিনার কর্তৃপক্ষ এবং আজকের উপস্থাপক চৌধুরী দুরার শেখকে। একটা জাতির পরম কাঙ্ক্ষিত একটা বিষয় হচ্ছে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা। ব্রিটিশরা এই দেশ শাসন করেছে 200 বছর প্রায়, তখন স্বাধীনতা আন্দোলন হয়েছে এই ভারত উপমহাদেশে, পরে 1947 সালে যে স্বাধীনতা আসলো ভারত এবং পাকিস্তান নামে, অনেকটা বলতে গেলে
টেবিলে বসেই হয়েছিল সেই স্বাধীনতার সংগ্রামটা, ফয়সালাটা হয়েছিল অনেকটা টেবিলে বসে হয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীনতাটা সম্পূর্ণ ঐতিহাসিক, ইতিহাসকে মানে স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। নয় মাসের চরম রক্তকরী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি, ফলে আমাদের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতার অনুভূতি, স্বাধীনতার আবেগ সব কিছু মিলিয়ে এটা উপচিয়ে গেছে, পৃথিবীর যে কোনো স্বাধীনতা আন্দোলনকে উপচিয়ে গেছে। এক্ষেত্রে এবছর যে আয়োজনটা করা হলো এটা ছিল অত্যন্ত ব্যতিক্রমী এবং এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে, যে আমরা একটা রেকর্ড সৃষ্টি করব, এই ব্যাপারে আমরা জাতিসংগীত গাইব পুরোটা জাতি। ঢাকাতে আয়োজন করা হয় লক্ষ মানুষের জাতিসংগীতের, সেখানে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ ছিল স্কোয়ারের ভিতরে। হ্যাঁ, কিন্তু বাইরে আরো অনেক মানুষ সীমানা। আচ্ছা, তেমনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার, কক্সবাজারের সৈকত পারে যে আয়োজন হয়েছিল, এখানে কক্সবাজারের মানুষ তো ছিলই, বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবচেয়ে সুযোগ পেয়ে যায় এখানে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকরা অংশগ্রহণ করার কারণে এটা আরো ব্যাপকতা পেয়ে যায় বেশি। আর এছাড়াও যারা এই সমুদ্র সৈকতে আসতে পারে নাই, এই ধরনের গ্রামে গঞ্জে সর্বত্র প্রত্যেক স্কুলেই হয়েছে, আমি আমার বাড়িতে আমার বাচ্চাদেরকে নিয়েও আমি অংশগ্রহণ করেছি একই টাইমে একই সময়ে। আমার একটা শালা থাকে আমেরিকার নিউ ইয়র্কে, সেও একই টাইমে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আমরা সবাই আমাদের এখানে যারা আছি নিউ ইয়র্কের আমাদের আশেপাশে সব আমরা রেডি হয়েছি, 11টা হওয়ার সাথে সাথে আমরা জাতিসংগীত গাই। আপনারা কি বাংলাদেশের টাইমে 11টায়? হ্যাঁ, ঠিক 11টার এই 4-5 মিনিট আগে সে আমাকে ফোনটা করেছে, ফোন করে সে জানিয়ে দিয়েছে। আমরা বলি হ্যাঁ আমরাও রেডি হয়েছি, 11টা বাজার সাথে সাথে আমরা জাতিসংগীত গাইব। এই যে একটা সাড়া জেগেছে সারা বিশ্ব জুড়ে, শুধুমাত্র ঢাকাতে নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বে যে যেখানে বাঙালি ছিল সবাই একই সময়ে জাতিসংগীতটা গেয়েছে, এটা ছিল অত্যন্ত ব্যতিক্রমী একটা ঘটনা। আর সবচেয়ে দেশপ্রেমী উদ্বুদ্ধ করার মতো আর আমরা যে আমাদের যে চাওয়া ছিল সে চাওয়া হচ্ছে যে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করা, গিনেস বুকে স্থান পাওয়া, মোটামুটি আমরা আশা করি আমরা স্থান পেয়ে যাবো, অচিরে আমরা এই খবরটা পেয়ে যাবো, এবং আমাদের সবগুলো গেঞ্জ বুকের যে কন্ডিশনগুলো আমরা সবগুলো পূরণ করেছি। হ্যাঁ, পূরণ করতে পেরেছি আমরা, তারাও বলেছে হয়তো অচিরে আমাদেরকে এই ঘোষণাটা দেওয়া হবে। এই হচ্ছে আমাদের দেশপ্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো এখানে একটু প্রাসঙ্গিক বলতে হচ্ছে, দেখা যায় যে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় কিছু কিছু একটা চক্র আছে যারা এটাকে এই ধরনের কোনো আয়োজন, এই ধরনের কোনো অর্জনকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে দেখা গেল একটা ঠিক 12টার সময়, ওই দিন 12টার সময় ফেসবুকে এবং বিভিন্ন ক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে দেওয়া হলো যে ওখানে নাকি যে ইয়েস স্কয়ার যেখানে আয়োজনটা করা হয়েছিল সেখানে নাকি হুড়াহুড়ি করে পদদলিত হয়ে অনেক লোক মারা গিয়েছে, এই ধরনের একটা কথা ইয়ে করা হলো। এক জায়গাতে আমি শুনলাম যে 2 জন সাপুড়েকে নাকি আটক করা হয়েছে, সেখানে সাপ নিয়ে গিয়েছিল, জানি না তারা স্বাভাবিকভাবে সাপের খেলা দেখাতে গিয়েছিল নাকি সাপ ছেড়ে দিতে গিয়েছিল ওখানে একটা হৈহুল্লোড় সৃষ্টি করার জন্য, আমরা ঠিক জানি না। তো ওই মুহূর্তে সাপ বা কোনো ধরনের অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। তো তাদের এরকম উদ্যোগ আয়োজন ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক এ ধরনের নেওয়া উচিত হয় নাই। না, আসলে তো ভালো জিনিসগুলোর পেছনে একটা খারাপ চক্র থাকে সবসময় তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মলিন করে দেওয়ার জন্য। এই ব্যাপার আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি। আজকে আমরা আজকে 42 বছর পরেও বিভিন্ন পত্রিকা আসছে, একটা নির্দিষ্ট দলের নাম আসছে যে নিষিদ্ধের ব্যাপার আসছে, সেই সময়ও আমরা তাদেরকে এই ধরনের ভূমিকা পালন করতে দেখছি স্বাধীনতা সংগ্রামে। কিছু কিছু রাজনৈতিক না, তারা তো তখন অভিযান ছিল, তখন তো আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই ছিল না, তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হত্যা করতে পারাটাই ছিল কৃতিত্বের অংশ। হ্যাঁ, যে যে খুব বেশি বেশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করেছে, তাদের বাড়ি উৎপাট করেছে, এই ধরনের কোনো কৃতিত্ব দেখাতে পারে তাকে পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, জালিয়াতি রোধে দৈনিক নারী পত্রিকায় বড় বড় ঋণ
যারা করছে তাদেরকে তদারকি করার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা অবশ্য ভালো বিষয়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন ধরে বা আরো আগেও বিভিন্ন সময় হয়তো কিছু জিনিস প্রকাশিত হয়েছে, কিছু প্রকাশিত হয়নি। সোনালী ব্যাংক, গোয়েন্দা ব্যাংক ঋণ গ্রহণ করে সেটাকে তসরুপ করা বা জাতীয় আসলে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আরো আগেও নেওয়া উচিত ছিল এবং এটা সার্বক্ষণিক থাকা উচিত, কি মনে করেন? হ্যাঁ, তা ঠিক আছে, আগে নেওয়া দরকার ছিল, তবে অনেক করে বেশি হয়েছে। কোন কোন ঘটনা ঘটার পরে তখন এটার ব্যাপারে চিন্তা করা হয়, এটাকে কিভাবে কিভাবে রোধ করা যায়। অনেকগুলো জিনিস মাথায় আসে না, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতে পারবে, পারে হয়তো, যেমন পিলখানাতে যেমন বিডিআর বিডিআর ঘটনাগুলো ঘটেছে, তখন বিডিআর যে আইন করা হয়েছিল তার মধ্যে হয়েছিল যে বিদ্রোহ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড। তখন ভাবা হয় নাই এদের হাতে অস্ত্র আছে, তারা কাউকে হত্যা করতে পারে, কোনো হত্যা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হবে, এই ধরনের চিন্তাও মাথায় আসেনি। পরবর্তীতে যখন দেখা গেল এই ধরনের ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল, তখন আবার আইন সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। এখন এখন কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ নিচ্ছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন তাদের এই উদ্যোগের মাধ্যমে সঠিক পদক্ষেপ নিতে পারেন এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যথেষ্ট দুর্নাম হয়ে গেছে ইতিমধ্যেই, বিভিন্ন জালিয়াতি, তারপর এই যে ঋণ নিয়ে বর্ধনের ঘাপলা, এগুলোতে আমরা বিশ্ব ব্যাংকের কাছে খুবই লজ্জিত অনেক ক্ষেত্রে। তো এইসব ব্যাপারগুলো মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নেওয়া জরুরি। দৈনিক সমুদ্রকণ্ঠ, জামায়াত নিষিদ্ধে সিদ্ধান্তহীনতায় সরকার, কুতুবদিয়ায় স্থগিত 2 ফুট কেন্দ্র নিয়ে জামায়াত বিএনপির ভোট যুদ্ধ, বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা, আজ সৈকতের বালিয়াড়িতে শুরু হচ্ছে বিচ ক্রিকেট 14, মুশফিকদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ, নতুন বাজেটে পর্যটন খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেছেন অর্থমন্ত্রী, কক্সবাজার ম্যালেরিয়া মুক্ত, দৈনিক হিমছড়ি, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়া পোলিও মুক্ত, বিশ্বের দীর্ঘতম সৈকতে বিশ্ব রেকর্ড, জেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন, উপজেলা নির্বাচন উকিয়ে জমে উঠেছে জমজমাট প্রচারণা, শঙ্কিত ভোটাররা, ম্যালেরিয়া ঝুঁকিতে কক্সবাজার, শহরের পানবাজার সড়কে দোকানে লুট, প্রতিবাদ মিছিলে সমাবেশ, দৈনিক বাকখালি, প্যারেড ময়দান সহ সারা দেশে কোটি কণ্ঠে সোনার বাংলা, 30,000 কণ্ঠে আমার সোনার বাংলা গাইলে কক্সবাজারবাসী, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম শীর্ষক আলোচনায় তথ্য প্রকাশ, কক্সবাজারে ম্যালেরিয়ায় মৃত্যুর হার 0, শহরে পানবাজার সড়কে দোকানে লুটপাট, প্রতিবাদে মিছিল সমাবেশ, দামোদর পান, দৈনিক আমাদের কক্সবাজার, প্রার্থীদের শেষ পদচারণায় মুখরিত উকিয়া প্রত্যন্ত অঞ্চল, গিনেজ বুকে বাংলাদেশ, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ তৎপর প্রশাসন, জেলা প্রশাসন, রাস্তা নির্মাণ করছে সৈকতে নিষেধাজ্ঞা অমান্য, রাস্তা নির্মাণ করছে হোমস্টোন আবাসন প্রতিষ্ঠা। আচ্ছা, আপনি জানেন নির্বাচন চলছে চারিদিকে, বেশ পদচারণা মুখরিত হয়ে উঠছে, শুধু উখিয়া নয়, টেকনা, উখিয়া এবং কক্সবাজার সদরও 31 তারিখ সর্বশেষ এই জেলার সর্বশেষ উপজেলা নির্বাচনের ধাপটা হবে। কেমন মনে হচ্ছে আপনার নির্বাচন, বিগত নির্বাচনে গেল বিশেষ করে কক্সবাজার জেলায়, এই আগামী নির্বাচনগুলো কেমন হবে মনে হচ্ছে? খুবই জমে উঠেছে কক্সবাজারে, এমন সারা পড়েছে সর্বত্র, নির্বাচনী একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এক জায়গাতে বলা হয়েছে উখিয়াতে যে নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে তোড়জোড়, জামাতে অনেকটা নীরব। আসলে ওখানে আওয়ামী লীগ বিএনপি তোড়জোড় ঠিক আছে, কথাও ঠিক আছে, জামাতে অনেকটা নীরব বলা হচ্ছে। তো আমরা জানি একজন প্রার্থী আছেন যিনি বলা হচ্ছে বিএনপির একক প্রার্থী সরোয়ার জাহান চৌধুরী, তারই বড় ভাই, আপন বড় ভাই শাহজালাল চৌধুরী, তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং তিনি জামাতের নেতা, ফলে তিনি এবার ইলেকশন করছেন না, তারই ছোট ভাই ইলেকশন করছে, ফলে এখানে সাধারণ স্বভাবতই আপনার জামাতেও নিরবতা থাকতে পারে, হ্যাঁ, এক ধরনের অঘোষিত অঘোষিত সমর্থন বলতে পারেন এটাকে, আমরা ধরে নেই। তো যার কারণে হয়তো জামাত একটু নীরব আছে, কিন্তু আর অন্যান্য জায়গায় বিশেষ করে কক্সবাজার দেখা গেল, এখন কক্সবাজার, টেকনাফ এবং উখিয়া এগুলো বাকি আছে। তো এখন কক্সবাজারে
একজনকে বলা হয়েছিল আওয়ামী লীগের সরকারি দল আওয়ামী লীগের তাদের দলীয় প্রার্থী বলা হয়েছিল, কিন্তু সম্প্রতি তারা কক্সবাজার জেলা আওয়ামী লীগ একটা বিবৃতি দিয়েছে যে কেন্দ্র নাকি বলেছেন কক্সবাজারের মধ্যে একনাফে কোনো একক প্রার্থী থাকবে না। সেখানে দুইজন দুজন প্রার্থী আছেন, কক্সবাজারে আছেন নুরুল আফসার আর আওয়ামী লীগের, আর আছেন আবু তালেব, এই দুজনই তাদের প্রার্থী, কোনো একক প্রার্থী নন। আওয়ামী লীগ বলছে দুজনে তাদের প্রার্থী, তাদের নেতা কর্মী ইচ্ছা করলে যাকে ইচ্ছে তাকে তারা সমর্থন করতে পারেন, তাদের যাকে ইচ্ছে তার জন্য কাজ করতে পারেন। তো বিভিন্ন দলের বেশ কয়েকটি উপজেলায় একাধিক প্রার্থী রয়েছে, যাই হোক একাধিক প্রার্থী থাকতেই পারে, নির্বাচনের দিন নির্বাচনটা কেমন হবে, শান্তিপূর্ণ হবে বলে কি মনে করছেন, নাকি কোনো ধরনের না? আগে তো তেমন কিছু বলা যায় না, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আভাস দেখে বোঝা যায় দ্বন্দ্ব সংঘাত হতে পারে কি না এই ধরনের, কিন্তু এ পর্যন্ত তেমন কোনো ধরনের আশঙ্কা দেখা যায়নি কক্সবাজার জেলায়। এই কক্সবাজার সদর উপজেলাতে যেভাবে দেদার্সে যেভাবে প্রচার প্রচারণা চলছে, কোথাও দুইটা এর মধ্যে গাড়ির মধ্যে অথবা প্রচার প্রচারণার মধ্যে কোনো ধরনের বিতর্ক তর্ক বিতর্ক কোনো কিছু হয় নাই। বরং আমরা দেখেছি, কালকে দেখলাম, গতকালকে কোর্ট বিল্ডিংয়ের এখানে একজনের টানিয়ে দেয়া লম্বা কতগুলো পোস্টার ছিঁড়ে নিচেতে পড়ে গেছে, আরেকজন প্রার্থীর লোকজন এসে জনটা পড়ে গেছে দেখে, মানুষের পায়ের নিচে পড়ছে দেখে ওইটা তুলে উনি আবার টাঙিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা অত্যন্ত চমৎকার। হ্যাঁ, কিরকম আমি আমি আপনাকে বলি, ধন্যবাদ, বিষয়টা সেটা হলো মোটরসাইকেল মার্কার ইয়েগুলো পড়ে গেছে, তখন ঘোড়া মার্কার এরা ইয়ে করতে আসছে, তারা ভেবেছে যে অনেকে মনে করতে পারে যে আমরা হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছি বা কিছু, তখন তারা কি করেছে এটা তুলে আবার বেঁধে দিয়েছে। এই যে সুন্দর যে আচরণ, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিই। আশা করি আমাদের কক্সবাজারে তেমন সংঘাত বা তেমন কিছু হবে না। আচ্ছা, এখানে একটা খুব আনন্দদায়ক বিষয়, আমাদের বলা হচ্ছে কক্সবাজার ম্যালেরিয়ার মৃত্যুর হার জিরো হয়ে গেছে, মানে একেবারে ম্যালেরিয়া মুক্ত, এবং পোলিও মুক্তর ঘোষণাও আসছে বিভিন্ন পত্রিকা আসছে আজকে পোলিও মুক্ত। অবশ্য এখানে একটা ব্যতিক্রম আবার উনি এই পত্রিকায় একটু বলেছে ম্যালেরিয়া ঝুঁকিতে কক্সবাজার, আবার অন্যভাবে বলছেন একটা পত্রিকা, কিন্তু প্রায় অধিকাংশ পত্রিকা বলা হয়েছে ম্যালেরিয়া মুক্ত। এখানে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম শীর্ষক একটা আলোচনা হলো সেদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। তো ওখানে ওনাদের তত্ত্ব হচ্ছে যে ম্যালেরিয়ার মৃত্যুর হার কমে আসছে, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কক্সবাজার যেমন সমুদ্র উপকূলীয় এলাকা, তেমনি কক্সবাজার আবার পাহাড়ি এলাকা বলে পরিচিত। তো যেখানে পাহাড়ি এলাকা আছে সেখানে ম্যালেরিয়ার আক্রমণ বেশি থাকে, পাহাড়ি এলাকার মশাদের মধ্যে ম্যালেরিয়া জীবাণুবাহী মশা যথেষ্ট থাকে, ফলে ম্যালেরিয়া একেবারেই নির্মূল করা যাবে বলে মনে হয় না খুব দ্রুত, এটা একটা লেন্দি প্রসেস। এই গেল বিষয়টা, এটা হচ্ছে ওনাদের বক্তব্য ম্যালেরিয়া। কিন্তু হিমছড়িতে যে ইয়ে প্রতিবেদনটা করেছে তারা আর একটু খোঁজ খবর নিয়ে তথ্য নিয়ে করেছে যে ম্যালেরিয়া ঝুঁকি বাড়ছে, ঠিক আছে, এটা সমন্বয় করে আমাদেরকে ম্যালেরিয়া নেই বলে সরে যাওয়া যাবে না, আর ম্যালেরিয়া বেশি বলে আমাদের একবারে মরিয়া হয়ে উঠতে এমন কোনো কথা না, এটা সমন্বয় সৃষ্টি করা দরকার। আরেকটা জিনিস অত্যন্ত আশাব্যঞ্জক, সেটা হলো যে পোলিও মুক্ত কথা যেটা বলা হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পোলিওর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই ছোট শিশুদেরকে টিকা পোলিও টিকা দেওয়া হচ্ছে। এখন বিষয় হলো আমাদের যে পোলিও মুক্ত গত বছরই ঘোষণা করার কথা ছিল বাংলাদেশকে, কিন্তু আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের মধ্যে কিছু ইয়ে থাকার কারণে আমরা ঘোষণা করতে পারিনি, একটা দুইটা জীবাণু বাংলাদেশের কোথাও কোথাও দেখা গিয়েছিল বলে ঘোষণা করতে পারিনি। এবার কিন্তু জাতিসংঘের যেটা হু যেটা আছে তারাই ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ পোলিও মুক্ত, ফলে এটা এই ম্যালেরিয়ার যে কার্যক্রম তাদের কথা নয়, এটা
যেটা জাতিসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ পোলিও মুক্ত হয়ে গেছে, সেটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। এখানে আরেকটা কথা বলতে হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা হলো গত বছর যে পোলিও যখন খাওয়ানো হচ্ছিল, পোলিও টিকা যখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল, আমাদের কাঙ্ক্ষিত আমাদের দেশটা পোলিও মুক্ত হয়ে যাবে, ছোট ছোট শিশুরা পঙ্গু হবে না, এই ধরনের আমাদের চিন্তা ছিল। এর মধ্যে দেখা গেল হঠাৎ করে একটা গুজব সৃষ্টি করা হলো যে পোলিও টিকা খাওয়াইলেই বাচ্চারা মারা যাচ্ছে, এই ধরনের একটা গুজব সৃষ্টি হয়ে গেল। এই যে বললাম একটু আগে যে জাতীয় সঙ্গীতের ব্যাপারে, এই ধরনের কিছু লোক থেকে যায় যে প্রত্যেক সুকর্মের বিরুদ্ধে একটা অপকর্ম সৃষ্টি করার চেষ্টা করে। এতে সকল নাগরিককে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখানে আমাদের অর্থমন্ত্রীর ব্যাপারে একটা প্রবাদ আছে, উনি একটু খুব মানে খুব কঠিন মানুষ হিসেবে সহজে ছাড় দিতে চান না কোনো কিছুতে। তো নতুন বাজেটে পর্যটন খাতকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আমাদের বাজেট হয়তো আসছে, এখন মার্চ মাস চলে যায়, এপ্রিল মের দিকে হয়তো মোটামুটি বাজেটটা গুছিয়ে আসবে, জুন মাসে ঘোষণা করা হবে আগামী বাজেটে। তো সেক্ষেত্রে ওইটা তো অবশ্যই আমাদের জন্য, যেহেতু পর্যটন নগরী হিসেবে আমরা পরিচিত আমাদের এই কক্সবাজার জেলা, আমাদের জন্য নিশ্চয়ই এটা আনন্দদায়ক সংবাদ। আপনি কি মনে করেন? জি জি, অর্থমন্ত্রী আমাদের মোহিত সাহেব আমার ব্যক্তিগতভাবে পরিচিত, ওনার বাড়ি সিলেটে, আমার বাড়ি সিলেটে, ওনার নানার বাড়ি আবার আমাদের গ্রামে, আমাদের ফ্যামিলিতে বলতে গেলে ওনার নানার বাড়ি। আচ্ছা আচ্ছা, সে নানার বাড়ি। তো ওনাদের ফ্যামিলিকে আমরা চিনি, উনি খুব মুড়ি মানুষ আমরা জানি, উনি অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত মুড়ি মানুষ, এবং অর্থমন্ত্রী শুধু নন, উনি আসলে অর্থনীতিবিদ। উনি অর্থনীতির উপরে এতগুলো গ্রন্থ রচনা করেছেন, দুনিয়ার বড় বড় ভার্সিটিতে তার গ্রন্থগুলো পড়ানো হচ্ছে অর্থমন্ত্রী। যাই হোক, তো এখানে অর্থনীতিবিদ হওয়া এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস। রাজনীতিটা করতে হয় একবারে দলীয় প্রেক্ষিতে, দলীয় আঙ্গিকে করতে হয়। তো কিন্তু উনি দেখা যায় অনেক ক্ষেত্রে উনি দলীয় রাজনীতির বাইরে গিয়ে কথা বলেন, যা সত্য তা উনি অকপটে বলে ফেলতে পারেন, এই সৎসাহসটুকু ওনার আছে। তো উনি যখন বলেছেন পর্যটন খাতের কথা, পর্যটন খাতকে গুরুত্ব দেওয়া হবে, আমরা কক্সবাজারবাসী হিসেবে, কক্সবাজার আমরা থাকি, কক্সবাজারবাসী হিসেবে আমরা অত্যন্ত খুশি হওয়ার কথা। এই ধরনের যদি উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটা আমাদের কক্সবাজারবাসীর দাবি। কক্সবাজারকে পর্যটন রাজধানী ঘোষণা করা হোক, পর্যটনের কক্সবাজারের পর্যটন খাতকে গুরুত্ব দিয়ে এটাকে এগিয়ে নেওয়া হোক, কারণ আমার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য খাত খুব কম। সেক্ষেত্রে এমন দেশ আছে যেমন আমাদের পার্শ্ববর্তী বলতে গেলে মালদ্বীপ, মালদ্বীপের মতো দেশ শুধুমাত্র পর্যটন দিয়েই তারা চলতে পারে, তাদের মূল উন্নয়নের ইয়ে হচ্ছে অর্থনৈতিক অর্জনের ভিত্তি হচ্ছে পর্যটন খাত। তো আমরা যদি কক্সবাজারের পর্যটনকে উন্নত করতে পারি, সারা বাংলাদেশের পর্যটনকে উন্নত করতে পারি, আমাদের একটা বড় ধরনের আশার পথ খুলে যাবে উপার্জনের এবং অর্থনৈতিক কাঠামো। এই জন্য আমরা কক্সবাজারের পক্ষ থেকে অর্থমন্ত্রী জনাব মুজিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দেশ বিদেশ স্বাধীনতা দিবসের শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে কণ্ঠ মিলিয়েছে কক্সবাজারবাসী, উপজেলা নির্বাচন লুকিয়ে জমে উঠেছে জমজমাট প্রচারণা, সদর উপজেলা পরিষদ নির্বাচন লড়াই হবে ত্রিমুখী, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের সংবাদ সম্মেলন, রামুতে বিএনপি নেতা কমিটির বসত ঘরে হামলা, দৈনিক আপন কণ্ঠ আমার সোনার বাংলা গাইলে কক্সবাজারবাসী, মহেশখালীতে পাহাড়ি গাছ কেটে তৈরি করছে অবৈধ ফিশিং বোট, দৈনিক আলোকিত উখিয়া কাঠগড়ায় জামায়াত নিষিদ্ধ হলে জামায়াত যাগ করবে, ইনানি সমুদ্রের পাথর বিক্রি করছে পরিবেশ অধিদপ্তর, টেকনাফ সীমান্তে আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে মালয়েশিয়ায় মানব পাচার, আটক 16, উখিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয় করতে বিএনপি মরি, মধ্যানবৃন্দি লঙ্ঘনে সিইসি বরাবরে অভিযোগ। আচ্ছা, এখানে ইনানি সমুদ্রের ইনানি বীচটাকে আমরা অনেকটা পাথরের বীচ হিসাবে, বেশ বড় বড় চমৎকার পাথর রয়েছে, পর্যটকরা ওগুলো দেখার জন্য অনেক সময় ইনানি সমুদ্র বীচে যায়, সমুদ্র সৈকতে যায়, সেখান থেকে পাথর উত্তোলনের জন্য পরিবেশ অধিদপ্তরই অনেকটা মানে তাদেরই মনে হচ্ছে যেন উদ্যোগে, সংবাদ অনুযায়ী উদ্যোগে পাথর বিক্রি করা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে ইয়ে করছেন? আসলে ইনানি বীচের পাথরগুলো ইনানি বীচকে ধরে রেখেছে বলে অনেকের ধারণা, এই পাথরগুলো উঠালে বীচটা এভাবে এরকম থাকবে না। হ্যাঁ, এটা ঠিক
কক্সবাজারের অনেক না কক্সবাজারের অনেক জায়গাতেই পাথর নেই, বিচে পাথর নেই, তাই বলে কি সেই বীজগুলো ঠিকই আছে না? হ্যাঁ, তাতে আমি কিন্তু বলছি না যে পাথর উঠিয়ে ফেলার জন্য, প্রত্যেক জায়গারই কতগুলো ন্যাচারাল কতগুলো ইয়ে থাকে, আঙ্গিক থাকে, সেগুলোকে ধরে রাখা উচিত প্রত্যেকটি, যে যে জায়গার মধ্যে বিধাতা যেভাবে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে পাহাড়গুলো পৃথিবীতে পাহাড়গুলো দিয়েছি, পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর প্যারেক্সরূপ। হ্যাঁ, অতএব পাহাড় কাটা উচিত নয় আমাদের। তো এইরকম সব জায়গাতেই এই ধরনের রয়েছে। তো ইনানি বীচের যে পাথরগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, হ্যাঁ উঠিয়ে নেওয়া হচ্ছে, কারণ ইনানি একটা আকর্ষণ হলো ওখানে পাথর আছে, এই জন্য পাথর আছে বলেই পর্যটকদের একটা আকর্ষণ আছে। যারা ধরেন সেন্ট মার্টিন যেতে পারছেন না, তারা ইনানি গিয়ে কিছু পাথর টাথর দেখে তারা সেন্ট মার্টিনের কিছু মেটানোর চেষ্টা করেন, হ্যাঁ চেষ্টা করেন বিকল্প হিসাবে। তো সেই দিক থেকে ইনানির স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশটা ধরে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। আচ্ছা শেখ নাফসিবন, তো আবার মাথা ছাড়া মধ্যখানে কিন্তু বেশ কমে গিয়েছিল পত্রপত্রিকা, একটু নিউজ কমে ছিল এই যে মানব পাচারে, যে মালয়েশিয়া মানব পাচার, বিশেষ করে অনেক মৃতদেহ পাওয়া যাচ্ছে এই ধরনের সংগঠন প্রচারিত হওয়ার কারণে, আবার কিন্তু শুরু হয়েছে বলে পত্রপত্রিকা একটু করে প্রকাশিত হয়েছে, আটক ইতিমধ্যে আটক করেছেন 16 জনকে। এই যে মানব পাচারের বিষয়টা মানুষকে বিভিন্নভাবে আমরা সচেতন করার চেষ্টা করছি, পত্রপত্রিকায় প্রায় সময় এগুলো সংবাদ হিসেবে আসছে, কিন্তু তথাপিও এটা রোধ করা যাচ্ছে না, কারণটা কি? কারণটা তেমন কিছু না, আমাদের বাংলাদেশের মানুষ বাইরে যেতে চায়, বিশেষ করে মালয়েশিয়া, এদিক থেকে মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করছে অনেক, যেগুলো ধরা আগে আগে যেরকম মধ্যপ্রাচ্যে যাওয়ার একটা আগ্রহ সবচেয়ে বেশি থাকতো, ঘর বাড়ি পিঠে বাড়ি পর্যন্ত বিক্রি করে মধ্যপ্রাচ্যে যেত, যেতে পারুক বা না পারুক কিন্তু এই ধরনের একটা ইয়ে ছিল প্রবণতা। তো এখন মধ্যপ্রাচ্যে তো যেতে পারছে না, ইদানি মালয়েশিয়ায় নৌকা নিয়ে নাকি যাওয়া যাচ্ছে এই ধরনের একটা কথা, তো সবাই চাচ্ছে। যেগুলো আটক হচ্ছে তা খুবই সামান্য, যেগুলো আটক হয় সেগুলোকে আমরা দেখি, আর যারা আটক হচ্ছে না, অসংখ্য মানুষ যাচ্ছে যারা আটক হচ্ছে না তাদেরকে আমরা দেখছি না। হ্যাঁ, তো ওখানে গিয়ে অনেকেই বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়ছে, অনেকেই আটকা পড়ছে, অনেকেই সমুদ্রে বা অনেকের প্রাণহানি ঘটছে। তো এই ব্যাপারটা নিয়ে যদি সরকার আরেকটু মানে সচেতন এবং একটু স্বচ্ছ পদক্ষেপ নিতে পারে আমার মনে হয় ভালো হবে। মানুষ যেতে চায়, কীভাবে মানুষকে মালয়েশিয়া পাঠানো যায় অল্প করেছে সেই চেষ্টা করতে হবে, বিকল্প ব্যবস্থা না নিলে এটাকে আসলে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা করা উচিত, জনগণকে সচেতন করা উচিত এই বিষয়ে। তো এখানে আপনি বলছেন যে জামাত কাঠগড়া জামাত নিষিদ্ধ হলে জামাত যা করবে, আমরা জানি জামাত ইসলামের জন্ম হয়েছে সম্ভবত 1941 সালের দিকে, তখন থেকে শুরু করে এ পর্যন্ত 4 বার জামাত নিষিদ্ধ হয়েছে, বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত নিষিদ্ধ ছিল শুরু থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মৃত্যুর পর জামাত আবার রাজনীতিতে আবার উঠে মাথা চাড়া উঠে। তো উঠে এখন অনেকে বলছে জামাতকে নিষিদ্ধ করলে এটা হবে সেটা হবে সেটা হবে, জুজুর ভয় দেখানো হচ্ছে। আসলে কে যদি দেখা যায় জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যদি দেখা যায় তারা বিকল্প কোনো ধরনের কিছু সৃষ্টি করার চেষ্টা করে, তারা সশস্ত্র সংগ্রামের চেষ্টা করে, এগুলো হঠকারী আন্দোলন হবে, এই আন্দোলনগুলো কখনো টিকে নাই, কোনোদিনই বাংলাদেশে অতিবাহিত করতে চাই। ধন্যবাদ নজরুল ইসলাম বক্সী, আপনি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ভয়েস মেরিনাকে, এবং শুভেচ্ছা জানাচ্ছি সকল শ্রোতা দর্শকদেরকে। শুভেচ্ছা রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com-এ। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।